পূর্ণিমা, তোমার জন্য প্রথম প্রশ্নটি পাঠিয়েছে শফিকুল হক হীরা, আমাদের সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। চলো প্রশ্নটি দেখে নিই। আমার প্রশ্ন হলো তোমার কাছে, ক্রিকেটের তিন ফর্মেট মিলিয়ে বাংলাদেশের হয়ে কে প্রথম 10,000 রান করেন? তামিম ইকবাল। ভেরি গুড, ভেরি গুড, বাহ, ফ্যান্টাস্টিক। পূর্ণিমা, তোমার জন্য দ্বিতীয় প্রশ্নটি করেছেন আরমান মিয়া, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় দল। চলো প্রশ্নটি দেখে নিই। ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? মিরোস্লাভ ক্লোসা। ওয়াও, ফ্যান্টাস্টিক। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, আর প্রশ্নটি করেছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। হ্যালো, তোমার জন্য আমার প্রশ্ন, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের নাম কেন লর্ডস রাখা হলো? ইউ টাইম স্টার্ট নাও। লর্ডস থমাসের নাম অনুসারে। লর্ডস থমাসের নাম অনুসারে, বাহ 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 বাহ। আমরা এবার চলে যাচ্ছি এই সেগমেন্টে পূর্ণিমার জন্য শেষ প্রশ্নে, আর এই প্রশ্নটি করেছেন মুশফিকুর রহমান বাবু, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোচ কে ছিলেন? ইউ টাইম স্টার্ট নাও। অমরনাথ, মহিন্দর অমরনাথ। ওয়াও, বাহ। এই সেগমেন্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পূর্ণিমাকে কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।